কক্সবাজারকে বলা হয় পর্যটন রাজধানী, তাই বাংলাদেশে পর্যটন দিবস উপলক্ষে সবচেয়ে বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। লাবণী পয়েন্ট থেকে শুরু হয়েছে বর্ণাঢ্য র্যালি এবং জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আয়োজন এখানে রয়েছে। বর্ণাঢ্য র্যালি আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই মুহূর্তে ব্যান্ড দল এখানে এগিয়ে আসেন, পাশাপাশি আমরা দেখছি বিচ বাইকের সাজানো একটি বহর আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি ঘোড়া নিয়ে এগিয়ে আসছেন আরেকটি বহর, পাশাপাশি বর্ণাঢ্য র্যালি হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। জেলা প্রশাসন থেকে যেমনটি জানিয়েছেন 5000 মতো মানুষ এখানে সমাগম হবে এমনটি আমাদের জানিয়েছেন। পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজন করেছে 7-দিনব্যাপী পর্যটন মেলা এবং বীচ কার্নিভাল। এখানে হোটেল মোটেলগুলোতে 70% ডিসকাউন্ট সহ আরও অন্যান্য অনেক সুযোগ সুবিধা রেখেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা এখন দেখতে পাচ্ছি বর্ণাঢ্য র্যালিটি সুগন্ধা পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু সরাসরি একটু কথা বলতে চাই, এখানে আছেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুন রশিদ, আমরা একটু তাকে সংযুক্ত করার চেষ্টা করব। জি, আন্তর্জাতিক পর্যটন মেলা উপলক্ষে কক্সবাজারই তো সবচেয়ে পর্যটনের নেতৃত্ব দেয়, কক্সবাজার জেলা প্রশাসন কি কি আয়োজন রেখেছে? কক্সবাজার জেলাকে সারা বিশ্বের কাছে তুলে ধরা, কক্সবাজার যে পর্যটন স্পটগুলো, পর্যটনের যে সুযোগগুলো, সুবিধাগুলো, সম্ভাবনাগুলো, সেটা দেশে এবং বিদেশে তুলে ধরা, যাতে করে কক্সবাজার জেলার মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ডিং হয় এবং সারা বিশ্বের মধ্যে কক্সবাজার জেলা একটা পর্যটন জেলা হিসেবে, একটা পর্যটন স্পট হিসেবে খ্যাতি অর্জন করে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাই কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মুস্তফার সাথে। জি, আমরা তাদের সাথে পরবর্তীতে কথা বলবো। আমরা একটু পুরো র্যালিটা একটু দেখাতে চাই, তারা র্যালি শেষে হয়তো আমাদের সাথে কথা বলবেন। আন্তর্জাতিক পর্যটন মেলা উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে 7-দিনব্যাপী পর্যটন মেলা এবং বীচ কার্নিভাল। বীচ কার্নিভাল উপলক্ষে এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনেকগুলো আয়োজন রাখা হয়েছে, পাশাপাশি পর্যটন মেলাকে এখানে যেভাবে উদযাপিত করা হচ্ছে একদম বর্ণাঢ্যভাবে, এখানে অনেক বড় দীর্ঘ একটা র্যালি করা হয়েছে। এই র্যালিটি এগিয়ে যাচ্ছে লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্টের দিকে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি, এখানে ঘোড়ার একটি বহর এখানে আছে সাজানো অবস্থায়, পাশাপাশি বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে যে পর্যটন মেলাকে স্মরণীয় করে রাখতে চাই, পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানিয়েছেন 7-দিনব্যাপী যে পর্যটন মেলা, এই পর্যটন মেলার মাধ্যমে কক্সবাজারের যে পর্যটন, কক্সবাজারের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে বিশ্বের দরবারে তারা ফুটিয়ে তুলতে চায়, পাশাপাশি এই মেলাকে আন্তর্জাতিক বীচ কার্নিভাল করার পরিকল্পনা আছে বলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়।
আমি যদি একটু আপনাদের জানাই, 7 দিনব্যাপী পর্যটন মেলা যে করা হয়েছে, 7 দিনব্যাপী পর্যটন মেলা উপলক্ষে হোটেল মোটেল গেস্ট হাউসে 30 থেকে 70% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি সকল রেস্তোরাঁর খাবারের উপর 15% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি কিটকট চেয়ার প্রতি ঘন্টায় 20 টাকা, আগে ছিল 30 টাকা, যার দাম ফটোগ্রাফারের মাধ্যমে ছবি তোলার যেই সেটি 5 টাকা ছিল, সেটি 2 টাকা করা হয়েছে। পাশাপাশি ওয়াটার বাইক জেটস্কি বিচ বাইকে 20% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। প্যারাসেলিংয়ে 30% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। টিউব ভাড়ায় 30% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। চাঁদের গাড়ি রাইডে 20% ছাড় দেওয়া হয়েছে। লকারে 50% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। গাড়ি ভাড়ায় 50% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি যেই র্যালিটি সুগন্ধা পয়েন্ট থেকে শুরু হয়েছিল, লাবণী পয়েন্টের দিকে যাচ্ছে, সেই পুরো র্যালিটি আমরা দেখানোর চেষ্টা করছি। এত লম্বা র্যালি আমাদের দেখাতেও অনেক বেশি সময় ব্যয় হবে। আমরা এখানে দেখছি যে এই বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়েছে, সেই র্যালিটি লাবণী পয়েন্টের দিকে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। দর্শক, টিকেন লাইভে সরাসরি সংযুক্ত আছি আমি আপনাদের সাথে, আব্দুর রশিদ মানিক। যে পর্যটন মেলা উপলক্ষে এখানে যে বর্ণাঢ্য আয়োজন, পর্যটন দিবস উপলক্ষে যে বর্ণাঢ্য আয়োজন করেছে জেলা প্রশাসন, এখানে থাকছে পর্যটন মেলা সহ বিভিন্ন আয়োজন জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। পাশাপাশি পর্যটন মেলা যেটি করা হচ্ছে, বিচ কার্নিভাল, সেখানে কী কী আয়োজন থাকছে সেগুলো একটু আপনাদের জানিয়ে দিতে চাই। এখানে ফান গেমস কর্নার থাকছে, সি ফুড কর্নার থাকছে, হেল্প আছে, সাধাসাধি ঐতিহ্যবাহী খাবারের আয়োজন রয়েছে, পাঠক কর্নার, কবিতা কর্নার রয়েছে, রেস্তোরাঁ জোন রয়েছে, পাশাপাশি নারী উদ্যোক্তা কর্নার রয়েছে, প্রেজেন্টেশনের প্রেজেন্টেশন থাকবে, বাণিজ্যিক বহুজাতিক বাণিজ্য সম্ভার থাকবে, সেমিনার হবে, কপি শপ আছে, ট্যুর অপারেটরদের জন্য বিভিন্ন স্টল রয়েছে, পাশাপাশি লোকজ মৃৎশিল্প কর্নার রয়েছে, এখানে গান ও কবিতার আসর হবে। এখানে অর্থাৎ কক্সবাজারের যে পর্যটন রাজধানী, সেই পর্যটন রাজধানীকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে কক্সবাজারের জেলা প্রশাসন এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি বর্ণাঢ্য একটি আয়োজন কক্সবাজারে করেছে। যে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়েছে, সেই র্যালিটি এই মুহূর্তে যে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে চলে এসেছে, আমরা সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু যেই র্যালিটি হচ্ছে, সেই র্যালির পুরো অংশটা আপনাদের দেখাতে চাই। একটু সময় ব্যয় হবে, তাও আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এখানে অনেকগুলো ব্যানার নিয়ে নিয়ে তারা এগিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি হোটেল সি প্যালেসের ব্যানার এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বিশ্ব পর্যটন দিবসের একটি ব্যানার নিয়ে তারা এগিয়ে আসছে। পাশাপাশি হোটেল সাউথ বিচ এই মুহূর্তে আসছে। পাশাপাশি আমরা পেছনে দেখছি আরও অনেকগুলো ব্যানার নিয়ে এগিয়ে আসছে, তাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে এগিয়ে আসছে। আমরা পিএম খালি হোটেল মোটেল চাকরিজীবী ঐক্য পরিষদ থেকে একটি ব্যানার নিয়ে এগিয়ে আসতে দেখছি। পাশাপাশি এর পেছনেই আমরা আসতে দেখছি হোটেল অফিসার, অফিসার নামের একটা ইয়া থেকে, হোটেল থেকে আসছে একটি ব্যানার। পাশাপাশি আমরা দেখছি হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড কক্সবাজারের পক্ষ থেকে একটি ব্যানার নিয়ে এগিয়ে আসছে। পাশাপাশি আমরা দেখছি হোটেল মিশুক থেকে একটি একটি ব্যানার নিয়ে এগিয়ে আসছে তাদের যে কর্মকর্তারা। পাশাপাশি আমরা দেখছি ওসাইন প্যারাডাইসের একটি হোটেল, ওসাইন প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টের একটি ব্যানার নিয়ে এগিয়ে আসছে। পাশাপাশি আমরা দেখছি একটি বড়
বহর নিয়ে এগিয়ে আসছে। জিনুক মার্কেট, ছাতা মার্কেট, লাবণী যে সংগঠনটি আছে সেই সংগঠনটির পক্ষ থেকে এগিয়ে আসতে দেখছি আমরা তাদের একটি বর্ণাঢ্য র্যালি, অনেক যেখানে অনেকগুলো তাদের কর্মকর্তারা আছেন, পাশাপাশি আমরা তারা স্লোগান দিয়ে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ সিআইটিআইবির পক্ষ থেকে এই মুহূর্তে একটা দল এগিয়ে আসে, পাশাপাশি কক্সবাজার বিচ বাইক মালিক সমবায় সমিতির পক্ষ থেকে একটি বহর এই মুহূর্তে এগিয়ে আসছে, পাশাপাশি এখন আসছে ট্যুর অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার টোয়াগের পক্ষ থেকে একটি ব্যানার নিয়ে এগিয়ে আসতে আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে আরও অনেক লম্বা এই পর্যটন মেলার যে র্যালিটি, ফান ফেস্ট প্যারাসেলিং, অর্থাৎ যে প্যারাসেলিংয়ের সংগঠন আছে প্যারাসেলিং থেকে এই মুহূর্তে এগিয়ে আসে, পাশাপাশি এরপরে আছে স্যাটেলাইট ভিশন সিএ স্পোর্টস থেকে এই মুহূর্তে আরেকটি ব্যানার নিয়ে আমরা এই মুহূর্তে দেখছি সিগাল পয়েন্ট বিচ জিনুক ব্যবসায়ী সমবায় সমিতি পক্ষ থেকে। পাশাপাশি আমরা দেখছি সি ইন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে একটি ব্যানার নিয়ে এগিয়ে আসে, এখন দেখছি হোটেল সি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ব্যানার নিয়ে এগিয়ে আসে, অর্থাৎ পর্যটন দিবসকে বর্ণাঢ্যভাবে আয়োজন করতে জেলা প্রশাসন কক্সবাজারের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে। সেই র্যালিটি আসলে অনেক লম্বা দীর্ঘ একটি র্যালি, সেই র্যালিতে অনেকগুলো সংগঠন হোটেল মোটেলগুলো থেকে তারা তাদের ব্যানার নিয়ে এগিয়ে এসেছে, সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। অনেক লম্বা একটি বর্ণাঢ্য র্যালি, র্যালিতে হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির পক্ষ থেকে এই মুহূর্তে একটা ব্যানার নিয়ে এগিয়ে আসছে হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির যে কর্মকর্তারা আছে এবং তাদের পক্ষ থেকে যে হোটেল মোটেলগুলো আছে, আমরা হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদককে এখানে দেখতে পাচ্ছি, আমরা পাশাপাশি আরও অনেকগুলো হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি, আমরা আপনাদের সাথে পরে কথা বলবো। আমরা লাইভে আছি, আমরা এখন দেখতে পাচ্ছি হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স অ্যাসোসিয়েশন দেখতে পাচ্ছি, তাদের র্যালিটি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমরা পাশাপাশি আরেকটি সংগঠন আমরা এখানে দেখছি, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে একটি র্যালি এখানে এগিয়ে আসছে, তাদের যে নেতৃবৃন্দ আছে তারা এখানে উপস্থিত আছে, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা টিটিএন লাইভে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা একটু সামনে গিয়ে একটু র্যালির পুরোটা অংশ আমরা আবারও র্যালির পুরোটা অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা টিটিএন লাইভে সরাসরি সংযুক্ত আছি, আমি আব্দুর রশিদ মানিক। যে পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে তার সেই পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারের স্বাধীনবিপী পর্যটন মেলা এখানে করা হচ্ছে, পাশাপাশি বিচ কার্নিভাল করা হচ্ছে, পর্যটন মেলা উপলক্ষে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র্যালি এই মুহূর্তে যেই লাবণী পয়েন্ট থেকে শুরু হয়েছিল, লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট হয়ে হয়তো আবারও প্রধান সড়ক প্রদক্ষিণ করে যেই লাবণী পয়েন্টে যেই মেলা হচ্ছে মেলাতে গিয়েই শেষ হবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বর্ণাঢ্য র্যালিটি যে সুগন্ধা পয়েন্ট থেকে এই মুহূর্তে প্রধান সড়কের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন এখানে প্রতিটি সংগঠন এবং প্রতিটি হোটেল মোটেলের পক্ষ থেকে তাদের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন, তারা এখানে তাদের যেই বর্ণাঢ্য র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে তাদের যেই সংগঠন এবং তাদের হোটেল মোটেলের পক্ষ থেকে এখানে যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটন মেলার যেই পর্যটন দিবসের যেই র্যালি অনুষ্ঠিত হচ্ছে সেই র্যালিটিতে অংশগ্রহণ করেছে, আমরা সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক টিটিএন লাইভে আপনারা সরাসরি সংযুক্ত আছেন। যে কক্সবাজারকে বলা হয় পর্যটন রাজধানী, পর্যটন রাজধানীতেই কিন্তু সবচেয়ে বড় আয়োজনটি হচ্ছে পর্যটন মেলা উপলক্ষে, পর্যটন দিবস উপলক্ষে পর্যটন মেলা অনুষ্ঠিত হচ্ছে সাত দিনব্যাপী এখানে।
সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। কক্সবাজারের যেই পর্যটন এবং পর্যটনের সম্ভাবনা, সেই পর্যটনের যেই কক্সবাজারে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকত এবং কক্সবাজারকেই বিশ্বের দরবারে তুলে ধরতে এমন আয়োজন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। আজ বিশ্ব পর্যটন দিবস। পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন একটি বর্ণাঢ্য র্যালি এবং পর্যটন দিবসকে স্মরণীয় করে রাখতে এবার বর্ণাঢ্য আয়োজন করেছে। সেই আয়োজন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। একটি যে র্যালিটি বের হয়েছে, সেই র্যালিটি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে শুরু হয়েছিল। সুগন্ধা পয়েন্ট থেকে দুঃখিত লাবণী পয়েন্ট থেকে শুরু হয়েছিল। লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট হয়ে যে সড়ক, প্রধান সড়ক অর্থাৎ বাইপাস সড়ক রয়েছে, কলাতলি সড়ক, সেই সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে যেই সাংস্কৃতিক কেন্দ্র রুট আছে, সাংস্কৃতিক কেন্দ্র রুটের ওইদিকে এগিয়ে যাচ্ছে। সেই বিশাল যেই রেলিটি এগিয়ে যাচ্ছে, বিভিন্ন সংগঠন থেকে এখানে, তাদের সংগঠনের পক্ষ থেকে এখানে অনেক মানুষ এসেছেন, সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। পিটিএন লাইভ আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি। তারা অনেকগুলো মানুষ এখানে এখানে এসেছেন পর্যটন দিবস উপলক্ষে, তাদেরকে ব্র্যান্ডিং করার জন্য এসেছেন। তারা তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের স্লোগান এবং বিভিন্ন ধরনের পর্যটন দিবস উপলক্ষে স্লোগান দিয়ে দিয়েই তারা এগিয়ে যাচ্ছে। আমরা সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি এখানে পর্যটন দিবস উপলক্ষে যে 7 দিনব্যাপী আয়োজন, সেই 7 দিনব্যাপী আয়োজনে 200টিরও বেশি স্টল করা হয়েছে। সেই স্টলের মধ্যে কক্সবাজারের যে নারী উদ্যোক্তারা আছে তাদের জন্যও অনেকগুলো স্টল রয়েছে। পাশাপাশি কক্সবাজারের যে হোটেল মোটেলগুলো আছে তাদের জন্য স্টল রাখা হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি কক্সবাজার জেলা প্রশাসন যে বর্ণাঢ্য র্যালি আয়োজন করেছে, সেই র্যালিটি যে লাবণী পয়েন্ট থেকে শুরু হয়েছিল, এখন সেই র্যালিটি সুগন্ধা পয়েন্ট হয়ে এই মুহূর্তে যে বাইপাস সড়ক, কলাতলি যেই প্রধান সড়ক রয়েছে, সেই সড়ক দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
আজ বিশ্ব পর্যটন দিবস। পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে বর্ণাঢ্য র্যালি এবং বিভিন্ন আয়োজন রেখেছে কক্সবাজার জেলা প্রশাসন। কক্সবাজার জেলা প্রশাসনের এই আয়োজনগুলো দেখানোর জন্যই আপনাদের সরাসরি টিটিএন লাইভে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আমরা শুরু থেকেই যেই আয়োজন এখানে অনুষ্ঠিত হচ্ছে সেই আয়োজনের শুরু থেকে আপনাদের সাথে আছি, আমরা লাইভে দেখানোর চেষ্টা করছি। এবারে যে পর্যটন দিবসের যে প্রতিপাদ্য রাখা হয়েছে রিথিঙ্কিং ট্যুরিজম, অর্থাৎ পর্যটন নতুন ভাবনা নামের প্রতিপাদ্য নিয়েই এবারের আয়োজন হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানিয়েছেন, এই যে পর্যটনের নতুন ভাবনা, সেই নতুন ভাবনাকে নিয়েই স্বাধীনব্যাপী পর্যটন মেলা তার আয়োজন করেছে এমনটি আমাদের জানিয়েছেন। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সহ যে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং বিভিন্ন যে সংগঠনগুলো আছে ও মূল্যবোধকে সমুন্নত রেখে পর্যটনের উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পর্যটন সংশ্লিষ্ট সবাইকে একসাথে কাজ করার যে আহ্বান, সেই এই পর্যটন দিবস থেকে সেই আহ্বানটি জানানো হয়েছে। এখানে আমরা দেখছি জেলা প্রশাসন কক্সবাজারের পক্ষ থেকে, কক্সবাজারকে বলা হয় পর্যটন রাজধানী, কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকেই এমন বর্ণাঢ্য আয়োজন এখানে করেছে। আমরা এখানে দেখছি যে বাদ্যযন্ত্রের তালে তালে যেই এখানে বর্ণাঢ্য র্যালিটি আয়োজন করা হয়েছে, সেই র্যালি বাদ্যযন্ত্রের তালে তালেই এগিয়ে যাচ্ছে।
আজ আন্তর্জাতিক পর্যটন দিবস। পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজন করেছে জেলা প্রশাসন, কক্সবাজার এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি। যে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনব্যাপী মেলার আয়োজন করেছে পর্যটন দিবস উপলক্ষে, পাশাপাশি বিচ কার্নিভালের আয়োজন করা হয়েছে। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসের লক্ষ্য। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা UNWTO-র উদ্যোগে 1980 সাল থেকে 27 সেপ্টেম্বর দিবসটি পালন করা হয় বিশ্ব পর্যটন দিবসে। এবারের প্রতিপাদ্য হচ্ছে রিথিঙ্কিং ট্যুরিজম, অর্থাৎ পর্যটন নতুন ভাবনা। এই এই যে পর্যটনের নতুন ভাবনা, এই ভাবনাকেই নিয়ে এবারের পর্যটন দিবস কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে। কক্সবাজারের পর্যটন দিবসকে ঘিরে এখানে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়েছে। সেই র্যালিটি লাবণী পয়েন্ট থেকে শুরু হয়ে কক্সবাজার যে সুগন্ধা পয়েন্ট আছে, সুগন্ধা পয়েন্ট হয়ে কলাতলি টার্মিনাল বাইপাস সড়ক আছে, সেই সড়ক হয়ে আবারও লাবণী পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি টিটিএন লাইভে। সরাসরি আমরা শুরু থেকেই সংযুক্ত হয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবারে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটন মেলার আয়োজন করা হয়েছে, সেই মেলায় কী কী সুবিধা থাকছে এইগুলো আমি একটু আপনাদের জানিয়ে দিতে চাই। এই মেলায় কক্সবাজারের হোটেলগুলোতে থাকছে 70% পর্যন্ত মূল্য ছাড়, খাবারের রেস্তোরাঁগুলোতে থাকছে 15% পর্যন্ত মূল্য ছাড় সহ থাকছে বিশেষ সুবিধা। এছাড়া 7 দিনব্যাপী মেলায় থাকছে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বিদেশিদের আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান, ঘুড়ি উৎসব, ফানুস ওড়ানো, আতশবাজি, ম্যাজিক শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফায়ার ওয়ার্ক শো, পিঠা উৎসব, ফানি গেম, বিচ বাইক র্যালি, ডিজে শো, কনসার্ট, স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে সেমিনার, পর্যটন সম্ভাবনা উপস্থাপনা, সিসেব লাইফগার্ড কর্মীদের উদ্ধার কার্যক্রম প্রদর্শন, স্থানীয় খাবার মেলাসহ বিভিন্ন আয়োজন এখানে রয়েছে। যেখানে সপ্তাহব্যাপী আয়োজনে পর্যটন মেলায় 200টিরও বেশি স্টল আছে। সেই যে পর্যটন মেলা অনুষ্ঠিত হচ্ছে, পর্যটন মেলাকে বর্ণাঢ্যভাবে আয়োজনের জন্য কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন আয়োজন করেছে বিচ ম্যানেজমেন্ট এবং কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এমন আয়োজন রাখা হয়েছে, এমনটি জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি এই যে 7 দিনব্যাপী মেলা এবং বিচ কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে, সেই 7 দিনব্যাপী বিচ কার্নিভাল এবং মেলাকে আন্তর্জাতিক পর্যায়ে বিচ কার্নিভাল করার পরিকল্পনা আছে বলে আমাদের জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র্যালি, সেই র্যালিটি এখন আবারও লাবণী পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে এই মুহূর্তে আমরা একটি ব্যানার নিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা শৈবালের ম্যানেজার এখানে রায়হান সাহেব আছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। জি, আপনারা এই যে পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আয়োজন করেছেন, আপনাদের হোটেলের পক্ষ থেকে কী কী সুবিধা আপনারা পর্যটন দিবস উপলক্ষে রেখেছেন? আমরা মাসব্যাপী পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে হোটেল সমূহে 40% ডিসকাউন্ট দিয়ে আসছি। এই সেপ্টেম্বর সম্পূর্ণ
আমরা 40% ডিসকাউন্ট দিচ্ছি, তাছাড়া আমাদের হোটেলের খাদ্যের উপর অতিথিদের বিশেষ রেয়াত দিচ্ছি। আমরা আমাদের হোটেলগুলোতে বিশেষ প্যাকেজ মেনু সাশ্রয়ী মূল্যে, তাছাড়া প্রত্যেক রেগুলার মেনুর উপর 15% ডিসকাউন্ট আমরা পর্যটন দিবস উপলক্ষে অতিথিদের অফার করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও পেছনে একটু যেতে চাই, পেছনে গিয়ে আরও যে সংগঠনগুলো আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। বসুন্ধরা গ্রুপ এখানে আছেন, যে আপনাদের কে কথা বলবেন? আচ্ছা, আপনাদের বসুন্ধরা গ্রুপ মনে হয় এই যে অনুষ্ঠানে এগুলোর স্পন্সর করেছে। জি, আমরা পরবর্তীতে আপনাদের সাথে আবারও কথা বলবো। আমরা একটু সামনে যেতে চাই। এই মুহূর্তে আমরা প্রসাদ প্যারাডাইস হোটেল, এখানে কে কথা বলবেন আপনাদের থেকে? আপনাদের থেকে এই যে হোটেল প্রসাদ প্যারাডাইস থেকে কি 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 ছাড় এবং কি কি সুবিধা রয়েছে পর্যটন দিবস? আমাদের আমাদের এখানে স্টল করা আছে, সেখানে জুস টুস থাকবে, গেস্টের জন্য জুস থাকবে। কত শতাংশ ছাড় দেওয়া হচ্ছে আমাদের এই মুহূর্তে? স্যার, আমরা 30%। জেলা প্রশাসনের পক্ষ থেকে 70% পর্যন্ত ডিসকাউন্টের কথা বলা হয়েছে, আপনারা এরকম দিচ্ছেন কিনা? জি দিচ্ছি। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি হোটেল কল্লোল, হোটেল কল্লোলের পক্ষ থেকে এই মুহূর্তে একটি ব্যানার নিয়ে এগিয়ে যাচ্ছে, যে আমি একটু কথা বলতে চাই আপনাদের হোটেলের পক্ষ থেকে পর্যটন দিবস উপলক্ষে কি কি সুযোগ সুবিধা আপনারা পর্যটকদের দিচ্ছেন? আমরা আমাদের হোটেলের পক্ষ থেকে সর্বোচ্চ 60% ডিসকাউন্ট দিচ্ছি, এবং আমাদের কাশন্দী রেস্তোরাঁ যেটা আছে সেটা পর্যটন দিবস উপলক্ষে সকল ফুডের উপর 20% ডিসকাউন্ট দিচ্ছি আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আর একটু পেছনে একটু যেতে চাই। আমরা এই মুহূর্তে এখানে আরেকটি সংগঠনের সংগঠন থেকে দেখতে পাচ্ছি, টোয়াক, টোয়াকের পক্ষ থেকে আমরা ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার টোয়াকের আমি কার সাথে একটু কথা বলবো? জি, আপনাদের টোয়াকের পক্ষ থেকে পর্যটন দিবস উপলক্ষে কি কি সুবিধা আপনারা পর্যটকদের দিচ্ছেন? আমরা বাংলাদেশের এবং সারা বিশ্বের সকল পর্যটকদের পক্ষ থেকে সকল পর্যটককে জানাই, আমরা টোয়াক পরিবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমরা পর্যটকদের জন্য 7 দিনব্যাপী আমরা এখানে আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি, নানান আয়োজন থাকবে। সকল পর্যটককে লাবণী পয়েন্টে আমাদের স্টল থাকবে, এখানে আপনারা এখানে এসে আমাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনারা গ্রহণ করতে পারবেন। এবং আজকে আমরা টোয়াকের পক্ষ থেকে আমরা ফ্রি চক্ষু চিকিৎসা আমরা নৌশো রয়েছে আপনাদের, আমাদের আবার আমাদের নৌপথে আমাদের র্যালি রয়েছে, আজকে একটু পরপরে আমরা নৌরালিতে অংশগ্রহণ করব পর্যটক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আর একটু সামনে একটু যেতে চাই। এই মুহূর্তে যে পর্যটন দিবস উপলক্ষে যে বর্ণাঢ্য র্যালি, সেই র্যালিটি লাবণী পয়েন্টটিকে সুগন্ধা পয়েন্ট হয়ে যে কলাতলী সুগন্ধা যেই সড়ক রয়েছে, বাইপাস সড়ক, সেই সড়ক হয়ে আবারও প্রদক্ষিণ করে আবারও লাবণী পয়েন্টে এসে পৌঁছেছে। আমরা এমনটি আমরা দেখতে পাচ্ছি। পর্যটন দিবস উপলক্ষে এই যেই বর্ণাঢ্যর আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেই বিভিন্ন হোটেল মোটেল এবং বিভিন্ন সংগঠনের যেই এখানে ব্যানার নিয়ে নিয়ে এসেছেন তাদের সাথেও কথা বলেছি। তারা জেলা প্রশাসন থেকে যেমনটি ছাড় দেওয়ার কথা বলা হয়েছে সেই ছাড় দিচ্ছে বলে আমাদের জানিয়েছেন। পরবর্তীতে আমরা আসলেই দিচ্ছে কিনা ছাড় সেটি আপনাদের জানাবো। আমরা এখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা যে মূল মঞ্চ এখানে করা হয়েছে আমরা দেখছি। এখানে পর্যটন দিবস উপলক্ষে যে 7 দিনব্যাপী কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে যে পর্যটন মেলার আয়োজন করা হয়েছে, সেই মেলা উপলক্ষে এখানে আমরা দেখছি বিভিন্ন স্টল সাজানো হয়েছে। মূল মঞ্চ যে তৈরি করা হয়েছে, নৌকার আদলে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, সেদিকেই সেই যেই র্যালিটি মূল মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। নৌকার আদলে যে মূল মঞ্চ করা হয়েছে, এখানে প্রশাসন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে এসেছেন, তাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে যেই র্যালিটি মূল মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা
সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। আমরা টিটিএন লাইভে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত আছি শুরু থেকেই, যে প্রশাসনের নেতৃবৃন্দ সহ এখানে সকল স্তরের মানুষ এসে উপস্থিত হয়েছেন এমনটি জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। এখানেই যে পর্যটন দিবস উপলক্ষে যে পর্যটন মেলা হচ্ছে সেই মেলার উদ্বোধন করবেন একটু পরেই। এখানে আমরা সাজানো বেলুন ফেস্টুন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়েছিল সেই র্যালিটি যে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের মূল মঞ্চে এই মুহূর্তে চলে এসেছেন। সংসদ সদস্য কক্সবাজার এক জনাব জাফর আলম এমপি, কক্সবাজার দুই আশিক কুমার রফিক, কক্সবাজার তিন জনাব সাইমন সরার কমল সহ আমাদের মাঝে সামনে এসে জায়গাগুলি দেখার জন্য, এছাড়া আমাদের সাংবাদিক আমাদের স্পন্সর বৃন্দ সহ আমাদের জেলা পুলিশ পুলিশ চেম্বার অফ কমার্স থেকে শুরু করে সমস্ত আমরা দেখতে পাচ্ছি বেলুন উঠছে। আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সাত দিন ব্যাপী পর্যটন মেলা এবং বীচ কার্নিভাল এই মুহূর্তে সেই বীচ কার্নিভালের উদ্বোধন করা হলো, সেই দৃশ্যটি আমরা দেখতে পেলাম যে এখন সেই মেলাটির উদ্বোধন হয়ে গেল। আমরা যেই র্যালিটি এই র্যালিটি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে যেই মূল মঞ্চ আছে সেই মূল মঞ্চে যেই চলে এসেছে সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। আমরা যে প্রশাসনের নেতৃত্ব এবং কর্মকর্তারা আছে রাজনৈতিক দলের তাদের সাথে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এবং কথা বলে আপনাদের পুরো অনুষ্ঠান আমরা দেখানোর চেষ্টা করব। আমরা দেখছি এখানে নৌকার আদলে মঞ্চ তৈরি করা হয়েছে সেই দৃশ্যটি আমরা দেখছি। আমাদের মাঝে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, ট্যুর ওনার্স অ্যাসোসিয়েশন, প্রেস ক্লাব, আমাদের হোটেল মোটেল গেস্ট জোন অ্যাসোসিয়েশন থেকে শুরু করে ধর্ম বিষয়ক সম্পাদক, আমাদের দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সম্মানিত চেয়ারম্যান সহ পর্যটনের নেতৃত্ব দানকারী সকল হোটেলের নেতৃবৃন্দ আমাদের কাছে রয়েছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অন্যান্য যারা স্পন্সর প্রতিনিধি তারাও রয়েছেন, আমাদের মাঝে যুবলীগের নেতা রয়েছেন, আমাদের মাঝে রয়েছেন রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি সহ অন্যান্য অংশীজন। আমি সবাইকে মঞ্চের সামনে নির্দিষ্ট আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আমরা কয়েক মিনিটের মধ্যে আমাদের সংক্ষিপ্ত আলোচনায় আমরা চলে যাব। আপনারা যারা এসেছেন কষ্ট করে আমি তাদেরকে অনুরোধ করছি সামনে এসে সুন্দর করে আপনারা আসন গ্রহণ করবেন। আজকের এই বর্ণাঢ্য র্যালির জন্য আমি কক্সবাজারবাসীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই পর্যটন দিবস, পর্যটন মেলা, বীচ কার্নিভাল যে নামেই ডাকি না কেন, এই প্রোগ্রাম জেলা প্রশাসনের কথা বলতে চাই, এত সুন্দর আয়োজনকে আপনারা কিভাবে দেখছেন? কক্সবাজারের রাজনীতি আমি তো শুনবো না, এলিট প্যানেল যারা রয়েছেন
সুরক্ষা, নিরাপত্তা ইত্যাদি তারা এখানে পাবে এবং বিশ্বের অন্যান্য যেটা পায়নি সেটা পর্যটনের মতো পাবে। আমি এটাকে একটা পর্যটনের একটা সুন্দর একটা স্বর্ণ দুয়ার আজকে খোলা হলো এটা মনে করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকার এবং পর্যটন সচিব আছে সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। জয় বাংলা, জয় বাংলা, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাংবাদিক ভাইরা যারা এসেছেন তাদেরকে সুযোগ করে দেন, আমাদের সাংবাদিক বৃন্দকে সুযোগ করে দেন। আপনারা বসেন, আমি ট্যুর গাইডদেরকে অনুরোধ করবো আপনারা বসেন। আমাদের যারা কর্মকর্তা স্টেশন রয়েছেন হোটেল মোটেলের তাদেরকে অনুরোধ করছি আপনাদের নেতৃত্বে সবাই বসে পড়ুন। আমাদের সিগাল পয়েন্ট বীজ ঝিনুক ব্যবসায়ী সমিতি, আপনারা না বসলে তো হবে না, আপনারা বসেন প্লিজ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক সুন্দর, অনেক সুন্দর এমনটি দেখবার জন্যই আজকে আমাদের এই আয়োজন। এবং আমি মনে করি আমাদের এখানে সম্মানিত সংসদ সদস্যগণ রয়েছেন, আমাদের কেন্দ্রীয় কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক রয়েছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি রয়েছেন, সহসভাপতি রয়েছেন, আমাদের মাঝে বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন জেলা আওয়ামী লীগের এবং অঙ্গ সংগঠনের, আমাদের জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে কর্নেল জিএস মহোদয় রয়েছেন, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের এখানে যে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছেন তার নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের এখানে সাংবাদিক বৃন্দ রয়েছেন, সম্মানিত সকলকেই আমি সামনে বসবার জন্য অনুরোধ করছি। আমরা একটা কনসিকুয়েন্স রেখেছি, আমরা খুব সংক্ষিপ্ত, আমাদের সদর উপজেলা চেয়ারম্যান মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি এ পর্যায়ে সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে আমি অনুষ্ঠান শুরু করতে চাই। ধন্যবাদ। পর্যটনের নতুন ভাবনা এই স্লোগানকে সামনে রেখে এবারে পর্যটন মেলা অনুষ্ঠিত হচ্ছে। সেই মেলার যে বন্ধুত্ব র্যালি শুরু হয়েছিল সুগন্ধা পয়েন্ট থেকে, লাবণী পয়েন্ট থেকে, সেই র্যালিটি সুগন্ধা পয়েন্ট হয়ে যে কলাতলি সুগন্ধা পয়েন্ট যে প্রধান সড়ক রয়েছে সেই সড়ক প্রদক্ষিণ করে আবারও লাবণী পয়েন্টে এসে শেষ হয়েছে। এই মুহূর্তে এখানে যে সাত দিন ব্যাপী পর্যটন মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেই সাত দিন ব্যাপী পর্যটন মেলার মূল নৌকার আদলে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে শেষ হয়েছে। পরবর্তী আপডেট আমরা আবারও লাইভ বা প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।